পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ফলে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। জুনিয়র চিকিৎসকদের দাবি, তাদের থাকার জন্য অবিলম্বে হোস্টেলে ব্যবস্থা করতে হবে। তাদের অভিযোগ, দীর্ঘ 12 বছর ধরে হাসপাতালের কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়েছে হোস্টেলের জন্য, কিন্তু কোনো সুরাহা হয়নি। এদিন প্রায় 700 জন চিকিৎসক বিক্ষোভে সামিল হন। চিকিৎসকরা জানান, ভিন রাজ্য ও এরাজ্যের বিভিন্ন জেলা থেকে এখানে তারা পড়তে আসেন। তাদের 3 থেকে 4 হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া করে থাকতে হয়। এদের মধ্যে অনেকে গরিবও রয়েছেন। আমাদের হোস্টেল নেই, আজ থেকে 12 বছর আগে এই কলেজ চালু হয়েছে, অথচ আমাদের এই হোস্টেল নেই। আমাদের এই হোস্টেল না থাকাতে এত প্রবলেম হচ্ছে। ছেলেমেয়েরা বাইরে থেকে যাতায়াত করতে খুব প্রবলেম হয়, না সেফটি আছে না কিছু আছে। আমাদের এই হোস্টেল নিয়ে আজকে এই দাবি, যতক্ষণ না আমাদের এই হোস্টেলের দাবি মানবে, হায়ার অথরিটি মানবে, ততদিন আমরা এই বিক্ষোভ চালাবো, এই কর্মসূচি চালিয়ে যাব। আজকে আমরা ডেপুটেশন দিয়েছি, আজ থেকে 9-10 বছর থেকে ডেপুটেশনই দিয়ে যাচ্ছি, ডেপুটেশনের পর ডেপুটেশন। স্বাস্থ্যভবনে দিয়েছি, প্রিন্সিপাল স্যারকে দিয়েছি, ডিএম অফিসে দিয়েছি, কিন্তু এই ডেপুটেশনের মাধ্যমে কোনো কিছু হয়নি। তাই আমরা এই পথ বেছে নিয়েছি যে আমাদের এই প্রোটেস্টের মাধ্যমে, আমাদের এই দাবি না মানলে আমরা আমাদের কাজ বন্ধ রাখব, শুধু আমাদের আউটডোর শুধুমাত্র আমাদের ওপিডিটা চালু থাকবে, বাকি পেশেন্ট সার্ভিসটা চালু রেখে বাকি সব কাজ বন্ধ থাকবে। আমরা এখানে প্রায় 700-800 জন আছি। প্রত্যেক বছর 125 জন করে স্টুডেন্ট অ্যাডমিশন হয়, সবাই বাইরে থাকতে হয়, পিজিতে থাকে, কেউ বাড়ি থেকে যাতায়াত করে। মেয়েদের খুব প্রবলেম, ছেলেদের প্রবলেম। এখানে অনেক গরিব ছেলেমেয়েরা আছে যারা হোস্টেলে থাকলে হয়তো 12 টাকায় থাকতে পারতো, কিন্তু আজকে তারা পার মান্থ একটা 3,000-4,000 করে দিয়ে থাকতে হচ্ছে। এই যে প্রবলেম, এই প্রবলেমের আমরা একটা বিঘিত চাই। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না করা পর্যন্ত চিকিৎসকরা আন্দোলন চালাবেন বলে জানান। তারা জানান, বহির্বিভাগ ছাড়া সমস্ত বিভাগে কাজকর্ম সোমবার থেকে বন্ধ থাকবে। রাত্রেবেলা বাড়ি ফেরা নিয়ে আমাদের প্রবলেম থাকে, বাড়িওয়ালা সেটা নিয়ে ঝামেলা করে। আমাদের এখানে আসতে, লোকজনের সাথে ফেস করতে এখানে প্রবলেম হয়। রাত্রেবেলা খাওয়ার খুঁজতে বেরোতে হয়, এদের একটা খাওয়ার আমাদের কোনো জায়গা নেই, প্রপার ক্যান্টিন নেই যে আমরা রাত্রেবেলা খাওয়ার খাবো কোথাও। সেখানে আমাদের অন্য কলেজে গিয়ে খাওয়ার খেতে হচ্ছে বা কোনো ব্যবস্থা করছে। রাতের বেলা কোনো সেফটি থাকছে না, বা কেউ আমাদের জন্য রেসপন্সিবল নয় এখানে, যে আমাদের বাড়িওয়ালা রেসপন্সিবল কি কেউ রেসপন্সিবল, তো সেই রেসপন্সিবিলিটিটা কেউ নিচ্ছে না। আর এটা অনেক বছর ধরে হয়ে আসছে যে আমরা সেটাকে কিছু, আমরা একটা কোনো সলিউশন পাচ্ছি না সেটা রোজ রোজ আমাদেরকে ফেস করতে হয়। তো এটা তো কোনো মোটেই মেয়ে না, এটা চলতে পারে না, এটা আজকের জন্য এইভাবেই চলবে। এটি তো একটা মানে কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়াচ্ছে না, আমাদের সেফটিটা দরকার। আমরা ততক্ষণে আমরা বসবো, যতদিন আমাদের যতদিন না মানা হচ্ছে আমরা উঠবো না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।